শাকসবজির আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধির বিরুদ্ধে অভিনব প্রতিবাদ INTUC-র সেবা দলের। মূল্যবৃদ্ধির প্রতিবাদে কলকাতার একটি সোনার দোকানে শাকসবজি বিক্রির কর্মসূচি। জানা গিয়েছে এই কর্মসূচির মাধ্যমে যাদের সামর্থ্য আছে তারা কিনবেন, আর যাদের নেই দোকানের বাইরে থেকে মা জীবন্ত অন্নপূর্ণা স্টল থেকে বিনামূল্যে সবজি নিয়ে যাবেন। প্রসঙ্গত কয়েকদিন ধরেই খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধি হয়েছে, শাকসবজির দাম আগুন ছোঁয়া। সাধারণ মানুষের বাজারে শাকসবজি কিনতে গিয়ে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে। সমাজের মধ্যবিত্ত ও সব শ্রেণীর মানুষের ওপর প্রভাব ফেলছে এই শাকসবজির দাম বেড়ে যাওয়ার ফলে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে 10 দিন ধরে স্পেশাল টাস্ক ফোর্সের আধিকারিকরা বাজারে গিয়ে পরিদর্শন করেছেন, কারণ জানার চেষ্টা করেছেন কেন শাকসবজির দাম এত বেশি হচ্ছে, কিন্তু তারপরও স্বস্তি মিলছে না সাধারণ মানুষদের। আর তারই প্রতিবাদে শনিবার এই বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করলেন বলেই খবর। কয় মাস ধরে লাগামহীন সবজি, মানে আগুনের মতন পকেট খালি, কিন্তু আগুনের মতন সবজি দাম বেড়ে যাচ্ছে। এই প্রতিবাদে আমরা যে সবজি, যে সাধারণ মানুষ যেটা খেয়ে আমরা বেঁচে থাকবো সেইটাও রক্ষে নেই। আলু থেকে নিয়ে পটল থেকে নানা আদা রসুন সব, কিন্তু এখানে যেমনি কেন্দ্র সরকার দোষী তার জন্যে, আর রাজ্য সরকার এই যে ট্যাক্স ফর্ম নিয়ে বলছেন আজকে থেকে ট্যাক্স ফর্ম নাকি চালু করবে, এটা মিথ্যাবাদী সব। এই বেহরুপিয়ার উপরে ধ্যান দেবেন না, মাথা দেবে না, মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা কথা বলে যাচ্ছেন, কোনো মাথায় নেই। এই জন্য আজকে INTUC-র সেবা দল রাস্তায় নেবে, মা অন্নপূর্ণায় আমাদের ভরসা, ওই জন্য আমরা অন্নপূর্ণাকে নিয়ে আজ রাস্তায় নেবে। আপনারা দেখবেন সোনার দোকানে, সোনার জায়গা ভরি ভরি সবজি কেনা হচ্ছে, আমরা কিনবো। এই প্রতিবাদে INTUC-র সেবা দল রাস্তায় নেমেছে। এখন সরকারের যা অবস্থা এখানে, যে আমরা গরিব মানুষের জন্য, আমরা গরিব মানুষ হয়েও দাঁড়াতে পাচ্ছি না, সাথে এত অবস্থা খারাপ, সবজির দাম, মশলাপাতির দাম, তেলের দাম এত বেড়েছে, তো আমরা এখন মা অন্নপূর্ণার মানে সহায় গেছি, আর কিছু করার নেই। মা অন্নপূর্ণার পায়ে ঠেকেছি গে মাথা, আর কোনো আমাদের কাছে রাস্তা নেই। ফের বোলপুরের সবজি বাজারে হানা রাজ্যের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের। এই নিয়ে সপ্তাহে দুদিন বাজারে ঘুরে দেখলেন এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা। সবজির দাম নিয়ন্ত্রণ করতে গিয়ে সবজির বিক্রেতাদের সঙ্গে বচসায় জড়ান আধিকারিকরা। সবজি বিক্রেতারা জানান আগে পেট্রোল ডিজেলের দাম কমান, নেতারা যত আলু স্টোর করে রেখেছে আগে তাদের বলুন স্টোর থেকে আলু বের করতে। মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রী নবান্নে বৈঠক করে কালো বাজারে রোখার নির্দেশ দিয়েছেন। তারপরেই জেলায় জেলায় বিভিন্ন বাজারে সবজির দাম নিয়ন্ত্রণ রাখতে অভিযান চালিয়েছেন টাস্ক ফোর্স ও প্রশাসনের আধিকারিকরা। এদিন বীরভূমের বোলপুর বাজার ঘুরে দেখেন এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা। বোলপুরের হাটতলাতে আলু পেঁয়াজের আড়তেও পুলিশ আধিকারিকদের সঙ্গে নিয়ে অভিযান চালায় এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা। পাইকারি রেটে আলু কত করে বিক্রি করেছে জিজ্ঞাসাবাদ করেন এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা। পেট্রোলের দাম কমান, সব জিনিসের দাম কমবে, সোজা কথা। আর আমাদের সবজি কোনোদিন নিয়ন্ত্রণ হবে না, আলুর দাম আগে কমাতে বলুন, সব সবজির দাম কমে যাবে। টমেটো 20 টাকা কিনবো, 25 টাকা বিকবো, ঠিক আছে? আমরা কিনছি 50 দিচ্ছি 60, যেহেতু ক্যারেট আছে, পচা আছে, দাগিয়ে আছে। বাঁধাকপি কিনছি 30, আমার পড়ছে 35-40 টাকা বিচতে হবে। আর আলু আগে দিদিকে বলুন সবার আগে আলুটা কমাতে, তাহলে সব সবজির দাম কমবে। আর ডিজেল পেট্রোল যেটাতে সবজি আছে, হ্যাঁ, স্টোর জন্য কালোবাজারি হচ্ছে। সব আলু যত দেখেছে নেতারা রেখেছে, নেতারা আলু বার করুন, সব ঠিক হয়ে যাবে জিনিসের দাম। কোনো কিছু না জানিয়ে হাটে ঢুকে যাচ্ছে, প্রত্যেকটা দোকানদারকে হ্যারাসমেন্ট করা হচ্ছে, তুলে তুলে জিজ্ঞেস করা হচ্ছে লঙ্কার কি দাম, রসুনের কি দাম, পেঁয়াজের কি দাম। আরে সব দাম তো গদিওয়ালাদের কাছে কিনা আছে, আপনাকে ধরার আছে গদিওয়ালাদের কাছে, যান এখানে 10টা গদিওয়ালা আছে, তাদের কাছে গেলেই তো রিপোর্টটা পাবেন। শুধু রিপোর্ট আমাদের ফরিয়ার উপর দুলুমবাজি চালানো হচ্ছে। মোটামুটি মার্কেটের সাথে খুব একটা ডিফারেন্স নাই, ঠিক আছে? প্লাস যে কিছু ওই আদা এবং আমাদের যেটা দেখলাম পটল, এটা আপ ডাউন করছে, হ্যাঁ, আর ঝিঙে টিঙে কাঁচা যে মালগুলো আপ ডাউন করছে, ঠিক আছে? খুব একটা পাইকারি বাজারের সাথে আমাদের খুচরো বাজারে খুব একটা ডিফারেন্স নেই। যেগুলো দু একটা দেখলাম, যেমন টমেটোটা কেউ 55 বিক্রি করছে, কেউ 60, যে ভালো কোয়ালিটিটা যে 60টা তাকে আমাদের স্যার এবং আমরা সমস্ত সবাইকে একটু ওনাকে বললাম যে আপনি এটা একটু জাস্ট 57 থেকে 58 মধ্যে রাখুন টমেটোটা,
আর বাকি আমাদের যেটা দৃষ্টিকোণে আমাদের এসে দেখলাম যে মোটামুটি ঠিকই আছে।